আমি অমিত মান আমি দু সালে এইচএস পাস করে চাকরির জন্যে খাটব বলে সিদ্ধান্ত নিই আমাদের গ্রামের এক দাদা রাজমিলন অধিকারী সেই দাদা বলে যে নালিকুলে উত্তরণের পথে বলে একটা কোচিং সেন্টার আছে যেখানে তুই যেতে পারিস যেখানে গিয়ে তুই যদি পড়াশোনা করিস তো চাকরির জন্য কিছু হেল্প হতে পারে সেই আমার দু হাজার উনিশে দাদার ব্যাচে ভর্তি হওয়া দাদার কাছে বছর পড়েছি দাদা যথেষ্ট মোটিভেশন দিয়েছে পড়িয়েছে গাইড করেছে দাদার এই গাইডে পর মাঝে কোভিড এসে যায় অনেক সমস্যা হয় তারপরে দাদার দাদা যোগাযোগ রেখেছে রাখার পর আমরা হয়তো সময় দিতে পারি নি দাদাকে কিন্তু দাদা আমাদের পাশে ছিল দাদা আবার আমরা বাড়িতে পড়াশোনা করে চালিয়েছি অনেক এ করে মোটিভেশন করে মোটিভেশন পেয়ে আর পেয়ে ডিসিপ্লিন রেখে পড়াশোনা চালিয়ে গেছি মাঝে অনেক বছর ফেলিওর এসছে আমার পাঁচটা বছর লেগে গেল আজকে আমার এই চাকরিটা পেতে অনেক ফেলিওর কাটিয়ে আজ আমার এই সাকসেসটা এসেছে অতএব আমি সবাইকে বলবো যে ফেলিওর আসবে জীবনে অনেক কাজ থেকে তোমরা কেটে যাবে কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে সাকসেস একদিন আনা একদিন আসবেই আর দাদা এখানে গাইড করবে ঠিকই কিন্তু বাড়িতে নিজেদেরকে পড়তে হবে নিজেদের নিজেদেরটা বেস্ট দিতে হবে তবেই হবে জিকের জন্য জন্যে আমরা তুলসির ডাব্লিউ বিসিএসের যে বইটা ছিল ডিটেলসের ওই বইটা আমরা শেষ করব বলে টার্গেট নিয়েছিলাম ওই বইটা চ্যাপ্টার ওয়াইজ বেসিক আইডিয়াটা এসে যাবে সবার আর বেসিক আইডিয়াটা ডেফতে মানে যাওয়ার জন্য আর বেসিক পড়ার জন্যে আমরা এক্সাম বাংলা দেবজ্যোতি রায়ের একটা বই আছে ওই বইটা আমাকে এক দাদা সাজেস্ট করেছিল প্রমিদদা বলে ওই দাদা সাজেস্ট করায় আমরা ওই বইটা নিয়ে মানে বেসিক আইডিয়াটা পেয়েছিলাম আর তুলসীর ওই জি বইটা থেকে মানে ডাব্লিউ বিসিএস বইটা থেকে ওই বইটা থেকে আমরা ডেপতে যাওয়ার জন্য যে নলেজটা পেয়েছিলাম আর অঙ্ক প্রকাশনী সুবীর দাস এছাড়াও অনেক তুমি এক্সট্রা যাওয়ার জন্য অনেক স্যারের বই পাবে আরবির বই যেগুলো আছে ওইগুলো তোমরা পড়তে পারো যে যে লেভেলের পরীক্ষা দেবে অঙ্কর ম্যাথের সেটাই হচ্ছে ব্যাপার দাদা এখানে সব লেভেলেরই ম্যাথ করায় যার যেরকম লেভেলের দাদা ম্যাথের স্পেশালিস্ট আর কি যে লেভেলে কোনো ম্যাথ আটকাবে না অর্থাৎ যে লেভেলের ম্যাথ তোমাদের প্রয়োজন সেই লেভেলে দাদাকে বললেই দাদা সেই লেভেলে করিয়ে দেবে আর ইংলিশের জন্য তো আমরা আরিয়ান্টের পড়তাম আর হিন্দি আমি করতাম হিন্দি আর ডাব্লিউএ পাবলিকেশানের বই ছিল কিছু রোজগার হইত অঙ্কিতের ওই বইয়ের মানে ওই স্যারের বই আর কি আমরা পড়তাম হিন্দির জন্য অতএব আমার পাঁচটা বছর লেগেছে কারো ছটা বছর লাগবে কারো সাতটা বছর লাগবে কারো কারো এক বছরের ফার্স্ট চান্সেই হয়ে যাবে অতএব এরকম ভেঙে পড়া লাভ নেই হবে একদিন না একদিন হবেই একদিনে হবে না একদিন হবে অতএব তোমরা সবাই পড়াশোনা চালিয়ে যাও দাদার গাইডেন্সে থাকো বাড়িতে পড়াশোনা করো নিজেরা নিজেদেরকে টাইম দাও পড়াশোনার প্রতি দেখবে একদিন না একদিন সাফল্য আসবেই অনেক কিছু বড় অর্জন করবে নিজেদের স্বপ্নগুলো পূরণ করবে লক্ষ্য বড় রাখো জীবনে এগিয়ে যাও এটাকৈ ব'ল